বাসর বড় ঢুকে কিছু মানিয়া মানুষ বল লগল সিটিয়ে দেখা মানে বইতে যদি ঘুমাইতে দিবে আরেকটা বিয়ে করিয়া লাইলি আর আমরা তো একটা বন্ধু শেষ হ্যাঁ বিয়ে একটা করছি কারণ তো বুঝাচ্ছি তোর বড় ভাবি রে দশ দিন বিয়ে করছি দাস অগর ভিগে যেতে কোনো মাইয়া মানুষ বল লগর সিটিরে দেখা দেখুন কথা মানে বইতে যদি ঘুমাইতে দিয়েছে মানে ঘুমাইছে ঘুমায় মানে সেই যে ঘুম শুরু হয়েছে সকালবেলা ডাক্তার ডুকে দাঁত মাজাই তো দোস্ত এর দোষ তো ভাবেন না দোষ হয়েছে তোমার তুমি সারা রাত্রে জ্বালাইছো কইতাছি যে বাসর ঘরে ঢুকার লগে লগে বই আর তার ধাপ করে ঘুমাই বসে তারপর থেকে যে শুনেছে কাম ছাড়াই ঘুমায় কাম নাই কাজ নাই ঘুমায় খারা ঘুমায় বইয়া ঘুমায় চিত্রে ঘুমায় যেখানে যে বাবা পায় শুধু মানে কি আর মিটে বইয়া ভাত খেতে যায় দোস্ত ঘুমাই গেছে মনে কিছু করো না ভাবি কেমন একটু আলিস্য নাকি আলিস্য কি আর চোদ্দ গোষ্ঠীর তো আলিস্য এই কারণে তো নতুন ডাকছি তবে নতুন ডাইনি এবার এবার আমার বিশ্বাস যে আমার সংসার আবার আগের মতন সুখের হবে শান্তি হবে দোস্ত তুমি ভুলে আছো মনে কিছু করো না ওই আগের হাল যেদিকে যায় পাশের আলো কিন্তু ওই একই দিকে যায় না না ওদের উল্টাবে যাবে কেমনি কা ওইটা এক ফ্যামিলি আর এটা আর এক ফ্যামিলি ধর রক্তের সম্পর্ক তো আলাদা না আলাদা কথা না তো ওই আগের হাল যেভাবে যাবে পিছের হাল কিভাবে যাবে কেমন না আগে ই হইলো তারপরে কপাল তো তোমার একটা তোমার কপালে ওইটা জোরছে ওই বেড়াই মিয়া আর এইটা জোরটা জিমেন মিয়া হইতে পারে না 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 ওইটা আমার বিশ্বাস আছে তবে তো তবে তো তুমি যতই দেখো আমি খুব ফুরফুরা আমি আমার আমি খুব সুখী কারণ আমার বউ হে কাজ কাম করে আমার সেবা যত্ন করে সব দিয়ে মানে খুবই সুখী হ্যাপি হ্যাপি না না সেটা তুই আছো তবে এবার মনে হচ্ছে আমিও থাকবো আমার ছোট বউ হ্যাপি আমি আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস যাই বন্ধু দোয়া করে সেই দোয়া করি দোস্ত তুমি ভালো থাও এটাই আমি শুভকামনা করি তোমার প্রতি La 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 la
শাশুড়ি কাছে আছে, এটার কি আগে করুন। ছোট শাশু না, ছোট বউ মা বাসা কাছে এটা আছে। তোমরা সুন্দর করে ঘুমা, আমি ভাত ফাক করে নিয়ে আইতেছি। খুব আরাম করে খাটে মধ্যে ঘুমাইতেছে, ব্যাপারটা বোঝেন নাই? ব্যাপারটা হচ্ছে যে আমি যার কারণে, যেই কারণে আমার ঘরে আপনার মেয়েকে নিলাম, সেই ঘটনাটা আপনার মেয়েই ঘটাইছে। কথা বুঝতে পারতেছি না, কথা ক্লিয়ার করে বুঝে গেল। আমার বড় বউ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে 25 ঘন্টা ঘুমায়। কি হচ্ছে? চব্বিশ ঘন্টার মধ্যে 25 না, মানে 24 ঘন্টার মধ্যে সে 23 ঘন্টা ঘুমায়, এক ঘন্টা সে হাতে রাখে। ওই এক ঘন্টার মধ্যে ভাত খেয়ে মাছ পুরি করে আর দুর্গা ভাত খাওয়া, তারপর শেষ। তার মধ্যে গেপিসানিতে সারা সেই মেয়ের কারণে আমি নিলাম আপনার মেয়ে। ভাবলাম আমার সংসার কোথায় আর সুখে ও মা, আজকে ঘরে ভিক্ষা দেহি আপনার মাইয়া এক সাইডে
আর আমার বড়রাই আরেক সাইডে দুইজনে দুই পা বসুনে জায়গাটার মধ্যে চিত্তরে হিয়ে দিতে রাস্তার মধ্যে কত লোক গেছে আর আইসে কেউ জানি চিত্তের মতন দেখছে কিনা আল্লাহ জানে। ও ঘুমাইতে আছে? হ্যাঁ তো ভালো কথা, ঘুমাইতে আছে ভালো কথা। আমার মাইয়ে কি 24 ঘন্টা ঘুমাইতে আছে? 24 ঘন্টার মধ্যে এখনো 24 ঘন্টা পুরো হয় না, এখন 8 ঘন্টা হয়েছে। আপনার মেয়ে, আমি আপনার সাথে কথা বলবো, আপনি আসেন, আপনার মেয়ে রেখে কী করে? নাইলে এইভাবে কারো জীবন চলে না, কারো সংসার চলতে পারে না। তাহলে বলছেন হ্যাঁ তো বুঝছি, কিন্তু মোর মাইয়ে তো বিয়ের আগে 4 ঘন্টা ঘুমাইতে না, বিয়ের পরে মোর মাইয়ে 24 ঘন্টা ঘুমাইতে আছে। এত মনে হইতেছে বাজান কোনো ষড়যন্ত্র আছে বুঝছো? আমার বড় রায় ওর কামনে তো খেলে ঘুমের লেগে টেনশন করবো না, আপনার মায়ের লেগে টেনশন করবো, ও তো ঘুম নিয়ে টেনশন বেশি। ওর কাম নাই যে ও গিয়ে আপনার মায়ের ঘুমের টেনশন হয়। হ্যাঁ কী বলতে এসো, এই তো ঘুমের ট্যাবলেটের কথা বলতে এসো, মোর মনে হইতে আছে সত্যি সত্যি মনে আমার মাইয়ের ঘুমের ট্যাবলেট খাওয়াই দিতে আছে। আমার পেট আপনি মেয়ে সুস্থ স্বভাবের কথা চাই, আপনি আসে আসুন বাড়ি। মনে হয় ষড়যন্ত্র হাঁটতে আছে। ষড়যন্ত্র করবো না কে? আমি শেষ, আমার আর 2 মিনিট বাঁচার ইচ্ছা নাই, তারপর আপনি আসেন আপনার মেয়ে। ঠিক আছে মুই নিজে সহে দেখব, আমার মাইয়ের এই দুধের সুত খাওয়াই মারি ফেলে কি আছে আল্লাহ বিচার হারবে কিনা। ভাই চলেন তারপর বিচার অনলাইন করবো না। আর আল্লাহ তারা বাজান তত্তরি যাইও না বুঝে। আমি অদরা অদরা আচ্ছা কি আমি ব্যাপারটা বলতে পারছি আছি না, তুমি আমার বন্ধু সঙ্গে আগে হিটা কও। আমি তো আপনার মেয়ের ব্যাপারটা জানেন। হ্যাঁ হ্যাঁ যাই বলতে চব্বিশ ঘন্টার মধ্যে 6 ঘন্টা মানে নিয়ে গেলে 1 ঘন্টা খালি গাড়ি না থাকে খাওয়ার জন্য আর কিছু করার জন্য, আর বাকি মানে কি 23 ঘন্টা খালি ঘুমান, এইটা না হয় সবাই জানে। কিন্তু আম্মা আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করা দয়া করে যে ও কি মনে করিয়া ও রূপটা ওর কাছে চান। আচ্ছা দাঁড়া আমার তোমার কি হয়েছে মা, তুমি ঘুমো কি হয়েছে একটু পরে বলতে পারো? মা ওই মা এত বড় বাড়ি কাম কাজ করতে গেলে আমার হাতের মধ্যে কোড়া পড়বো না, তাই ভয় পাইয়ে একটু একটু করে ঘুমাইতেছিলাম যে ঘুমাইলে তো কামের কথা তো বলবে না। হ্যাঁ মা ওই মা এই ভয় মানে ভয় পেয়ে ঘুমাইতে ঘুমাইতে এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি এই কারণে ভাবলাম ওরা যদি ঘুমাইতে পারে ওর অধিকার আছে, আমার অধিকার আছে না, আমি তো পারি ছোট বড় সবার সে আদরের বউ, তাহলে ভাগাভাগি করে ঘুমাইতে। আমার একটা ডিসিশন, আমি এখন চিন্তা করে দেখতেছি যে আপনাদের দুজনের ঘুমের রোগ আছে, আমার চিন্তা করে দেখলাম যে আমার তো আর দ্বিতীয় সাইড আর মানে মানে ইসলামের শরীর কোনো যায় সাইডটা করার নিয়ম আছে। আচ্ছা বলো মা জননি, তুমি তোমার নিজের মেয়ের মতো এখন সংসারে তো তোমার নিজের হাতে সঙ্গে করার জিনিস করতে জিনিস, তোমরা যদি এই মিলে ঘুমাও তাহলে সংসার তো নিপাতেই দেবে, অলক্ষীর লক্ষণ হচ্ছে এই মিলে ঘুমানো বজ্র, তোমরা যে মিলে ঘুমাও তাহলে সংসার দেখবে না, তোমরা কিছুদিন পরেই রাজি হয়ে যাবা বিধবা হয়ে যাবা, কারণ অলক্ষী তোমাদের স্বামীকে মেজে ফেলাবে, তোমরা যদি দাও সেটা হোক না মা আমরা চাই না আমাদের স্বামী মতো, তাহলে তোমরা যদি তা না চাও তাহলে যে
এইভাবে ফ্যামিলি ধ্বংস হয়।